আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে কাঁঠালের রোয়া দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংস রান্না করা তরকারি দিয়েই আমি আবারও রান্না করব। এটা অনেক মজার একটা রেসিপি, ঝটপট তৈরি করতে পারবেন আর এটা খেতে অনেক ভালো লাগে। গরম গরম ভাত বা রুটি পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। আমি কাঁচা কাঁঠাল কেটে নিয়েছিলাম। কাঁচা কাঁঠাল কেটে আমি এই রোয়াগুলা শুধু আলাদা করে নিব। আমি এখানে রোয়াগুলা আলাদা করে নিয়েছি। বিচি আর চামড়াগুলা কিন্তু আমি আলাদা রেখেছি। বিচি দিয়ে আমি পুঁই শাক রান্না করেছিলাম, আপনাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আজকে আমি রোয়া দিয়ে কাঁঠালের রোয়া দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করবো। আর এই গরুর মাংস আমার কালকের রান্না করা ছিল, এটা বাসি মাংস বলতে পারেন। কালকের মাংস বেঁচে গিয়েছিল রাতে খাওয়ার পরে, তো এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি কাঁঠালের রোয়া নিয়েছি, এই দুটো দিয়ে আজকে আমি রান্না করব। চুলা একটা ননস্টিকের আমি কড়াই বসিয়েছি, এখানে তেল দিলাম। এখানে তেলটা একটু কম দিব, যেহেতু গরুর মাংসতে তেল আছে সেই জন্য। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা হালকা একটু লাল হয়েছে। আমি দারচিনি দুই টুকরা দিয়েছি, দুটা তেজপাতা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, হালকা লাল হয়ে গেছে। আমি রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ করে দিয়েছি। মশলাটা একটু ব্যালেন্স করে দিতে হবে, যেহেতু মাংসের মধ্যে মশলা দেওয়া আছে সেই জন্য। আমি হাফ কাপের মতো গরম পানি দিয়েছি, দিয়ে এই আদা রসুন আমি কষিয়ে নিব। আদা রসুনের যে উগ্র গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে কষিয়ে নিব। হলুদের গুঁড়া আমি কোয়ার্টার টেবিল চামচ দিয়েছি, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি, ধনে গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি। সবকিছু দিয়ে আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। গরম মশলার গুঁড়া আমি এক টেবিল চামচ দিলাম। যেহেতু মাংসের সঙ্গে রান্না করব কাঁঠালের রোয়া, সেজন্য আমি একটু গরম মশলাও এখানে দিয়ে দিলাম। আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। এবার আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংস ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সরি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম। এবার আমি সবগুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। আর দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, একদম ঝোলটা টেনে নিব না। যাচ্ছে কষানোর পরে এই মশলাটা যেন কাঁঠালের রোয়ার সঙ্গে লেগে যায়, তাহলে কিন্তু এই রোয়াগুলো মজে যাবে, অর্থাৎ নরম হয়ে যাবে আর রোয়াগুলোর ভিতরে সুন্দরভাবে মশলা ঢুকবে। আর রোয়াগুলোও কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, চিকন লম্বা করে। দেখে আপনারা বুঝতেছেন, রোয়াগুলো আমি একটু চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে দিয়ে দিলাম। আর মাসের শেষ হয়ে যায় যখন, যখন ঘরে কিছুই থাকে না, তখন কিন্তু আমাদের নিত্য নতুন রেসিপি করতে ইচ্ছা করে। অর্থাৎ বাসি যে জিনিস থাকে ঘরে বা ফ্রিজে যেগুলো থাকে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো দিয়ে আমরা কিছু রান্না করার চেষ্টা করি। আজকে রেসিপিটা আমি সেমভাবেই করতেছি। তো আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট ঢেকে রেখেছিলাম, যেন কাঁঠালের রোয়াগুলো একটু নরম হয়ে যায়। আর আমি 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি নেড়ে দিচ্ছি। আর দেখে আপনারা বুঝতেছেন, এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের রোয়া কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। হয়ে গেল আমার রেসিপি। দেখলেন তো কত সহজে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লেগেছিল।
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।